ওম শান্তি। 5/9/19 প্রাত মুরলি বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমাদের কাজ হলো নিজের সাথে নিজে কথা বলে পবিত্র হওয়া। অন্য আত্মাদের বিষয়ে চিন্তা করে নিজের টাইম ওয়েস্ট করো না। প্রশ্ন, কোন কথাটি বুদ্ধিতে এসে গেলে সমস্ত পুরনো অভ্যেস চলে যাবে? উত্তর, আমরা হলাম অসীম জগতের পিতার সন্তান। সেই অর্থে দাঁড়ায় বিশ্বের মালিক। আমাদের দেবতা হতে হবে। এই কথা বুদ্ধিতে এসে গেলে তো পুরনো সব অভ্যাস চলে যাবে। তোমরা বলো বা নাই বলো, আপনা থেকেই ছেড়ে যাবে। উল্টোপাল্টা খাদ্য পানীয় মদ্য ইত্যাদি নিজে থেকেই ছেড়ে দেবে। বলবে, বাহ, আমাকে তো লক্ষ্মীনারায়ণ হতে হবে, 21 জন্মের রাজ্যভাগ্য প্রাপ্ত হবে, তবে পবিত্র কেন না থাকি। ওম শান্তি। বাবা বারংবার বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করেন যে বাবার শরণে বসেছ, বুদ্ধি আর কোনো দিকে যাচ্ছে না তো। বাবাকে ডাকি এই জন্য যে বাবা এসে আমাদের পবিত্র করো। পবিত্র তো অবশ্যই হতে হবে, আর নলেজ তো তোমরা যে কাউকেই বোঝাতে পারো। এই সৃষ্টি চক্র কিভাবে আবর্তিত হয় যে কাউকেই বোঝাও না কেন, অতি দ্রুত বুঝতে পেরে যাবে। যদি পবিত্র নাও হয় তবুও নলেজ তো পড়ে নেবেই, কোনো বড় ব্যাপার নয়। 84 জন্মের চক্র, আর প্রতিটি যুগের এত আয়ু, এত জন্ম হয়ে থাকে, কত সহজ। এর কানেকশন স্মরণের দ্বারা হবে না, এটা তো হলো পড়াশোনা। বাবা তো যথার্থ কথা বোঝান। এছাড়াও আছে শতপ্রধান হওয়ার ব্যাপার, সেটা হবে স্মরণের দ্বারা। যদি স্মরণ না করো তো ছোট পথ প্রাপ্ত করবে, এত উঁচু পথ প্রাপ্ত করতে পারবে না। সেই জন্য বলা হয়ে থাকে অ্যাটেনশন, বুদ্ধির যোগ বাবার সাথে হবে। একেই প্রাচীন যোগ বলা হয়ে থাকে। টিচারের সাথে তো যোগ প্রত্যেকের থাকে, মুখ্য ব্যাপার হলো স্মরণের। স্মরণের যাত্রার দ্বারাই শতপ্রধান হতে হবে, আর শতপ্রধান হয়ে গৃহে ফিরে যেতে হবে। তাছাড়া পড়াশোনা তো একদমই সহজ, ছোট বাচ্চাও বুঝতে পারবে। মায়ার যুদ্ধে স্মরণেই চলে। তোমরা বাবাকে স্মরণ করতে থাকো, আর মায়া তার নিজের দিকে আকৃষ্ট করে ভুলিয়ে দেয়। এরকম বলবে না যে আমার মধ্যে শিব বাবা বসে আছেন, আমি হলাম শিব। না, আমি হলাম আত্মা, শিব বাবাকে স্মরণ করতে হবে। এরকম নয়, আমার ভিতরে শিব বাবা প্রবেশ করে রয়েছেন, এরকম হতে পারে না। বাবা বলেন, আমি কারোর মধ্যেই যাই না, আমি এ রথের ওপর চড়েই তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুঝিয়ে থাকি। হ্যাঁ, কোনো ভোতা বুদ্ধির বাচ্চা থাকলে আর কোনো ভালো জিজ্ঞাসু এসে গেলে তার সার্ভিসের জন্য প্রবেশ করে দৃষ্টি দিতে পারি, সম্পূর্ণভাবে বুঝতে পারি না। অনেক রূপ ধারণ করে যে কোনো কারোরই কল্যাণ করতে পারা যায়। তাছাড়া এরকম কেউ বলতে পারে না যে আমার মধ্যে শিব বাবার প্রবেশ হয়েছে, আমাকে শিব বাবা এটা বলছে। না, শিব বাবা তো বাচ্চাদেরকে বোঝান, মুখ্য ব্যাপার হলো পবিত্র হওয়ার, যাতে আবার পবিত্র দুনিয়াতে যাওয়া যেতে পারে। 84 জন্মের চক্র তো খুবই সহজে বোঝানো হয়, চিত্র সামনে লাগিয়ে রাখা থাকে। বাবা ব্যতীত এই জ্ঞান কেউ দিতে পারে না। আত্মারই নলেজ প্রাপ্ত হয়, তাকে জ্ঞানের তৃতীয় নেত্র বলা হয়। আত্মারই সুখ দুঃখ হয়, শরীর তো তারই। আত্মাই দেবতা হয়, কেউ ব্যারিস্টার কেউ ব্যাপারী, আত্মাই হয় তো। এখন আত্মাদের সাথে বাবা বসে কথা বলেন, নিজের পরিচয় দেন। তোমরা যখন দেবতা ছিলে তো মানুষ ছিলে, কিন্তু পবিত্র আত্মা ছিলে। এখন তোমরা পবিত্র নেই, সেই জন্য তোমাদের দেবতা বলা যায় না। এখন দেবতা হওয়ার জন্য অবশ্যই পবিত্র হতে হবে, তার জন্য বাবাকে স্মরণ করতে হবে। প্রায়ই এটা বলে, বাবা আমার দ্বারা এই ভুল হয়েছে যে আমি দেহ অভিমানে এসে গেছি। বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন, পবিত্র অবশ্যই হতে হবে, কোনো বিকর্ম করো না, তোমাদের সর্বগুণ সম্পন্ন এখানে হতে হবে। পবিত্র হওয়ার ফলে মুক্তিধামে চলে যাবে, আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার ব্যাপার নেই। তোমরা নিজেদের সাথে কথা বলো, দ্বিতীয় কোনো আত্মা চিন্তা করো না। বলা হয় লড়াইতে 2 কোটি মরেছে, এত আত্মা কোথায় গেল? আরে, তারা যেখানেই যাক তাতে তোমাদের কি গেল? তোমরা কেন টাইম ওয়েস্ট করছো? আর কোনো কথা জিজ্ঞাসা করার দরকার নেই। তোমাদের কাজ হলো পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হওয়া, আর কোনো ব্যাপারে গেলে বিভ্রান্ত হয়ে যাবে, কারোর সম্পূর্ণ উত্তর না পাওয়ার ফলে বিমর্ষ হয়ে পড়ে। বাবা বলেন, মনমনা ভব।
দেহসহ দেহের সকল সম্বন্ধ ছাড়ো, আমার কাছেই তোমাদের আসতে হবে। মানুষ মারা গেলে পরে যখন শ্মশানে নিয়ে যায়, সেই সময় মুখ এদিকে আর পা দুটি শ্মশানের দিকে রাখে। আবার যখন শ্মশানের কাছে পৌঁছায় তো পা দুটি এইদিকে আর মুখ শ্মশানের দিকে করে দেয়। তোমাদের গৃহও যে ওপরে, ওপরে কোনো পতিত যেতে পারে না। পবিত্র হওয়ার জন্য বুদ্ধির যোগ বাবার সাথে যুক্ত করতে হবে, বাবার কাছে মুক্তিধামে যেতে হবে। পতিত বলেই ডাকে যে আমাদের পতিতদের এসে পবিত্র করে তোলো, লিব্রেট করো। বাবা বলেন এখন পবিত্র হও। বাবা যেই ভাষায় বোঝান তাতেই কল্প কল্প বোঝাবেন, এনার যে ভাষা হবে তাতেই তো বোঝাবেন। আজকাল হিন্দি বেশি চলে, এরকম নয় যে ভাষা পরিবর্তন করে নিতে পারে। না, সংস্কৃত ভাষা ইত্যাদি দেবতাদের ভাষা নয়, সংস্কৃত হিন্দু ধর্মের নয়, হিন্দি হওয়া চাই। তবে সংস্কৃতের প্রসঙ্গ আসে কেন? বাবা বোঝান, এখানে যখন বসেছে তো বাবার স্মরণেই বসতে হবে, আর কোনো ব্যাপারে তোমরা যাবেই না। এত মশা যে বের হয়, যায় কোথায়? ভূমিকম্পে অনেকে হঠাৎ মারা যায়, আত্মারা কোথায় যায়? এতে তোমাদের কি আসে যায়? বাবা তো তোমাদের শ্রীমত দিয়েছেন যে নিজের উন্নতির জন্য পুরুষার্থ করো, অপরের চিন্তায় থেকো না, এরকম অনেক কিছু চিন্তা এসে যাবে। ব্যাস তোমরা আমাকে স্মরণ করো, যে কারণে ডেকেছ সেই যুক্তিতে চলো। তোমাদের বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে, অন্য ব্যাপারে যেতে নেই। সেই জন্য বাবা ক্ষণে ক্ষণে বলেন অ্যাটেনশন, বুদ্ধি কোথাও যাচ্ছে না তো? ভগবানের শ্রীমত তো মানা দরকার, তাই না? অন্য কোনো কথায় লাভ নেই, মুখ্য ব্যাপার হলো পবিত্র হওয়ার। এটা সুনিশ্চিতভাবে স্মরণে রাখো। আমাদের বাবা বাবাও হন, টিচারও হন, প্রিসেপ্টারও হন, এটা অবশ্যই হৃদয়ঙ্গম হওয়া দরকার। বাবা বাবাও বটে, আমাদের পড়াশোনাও করেন, যোগও শেখান। টিচার পড়ালে বুদ্ধি টিচারের সাথে আর পড়ার প্রতিও যুক্ত থাকে। এটা বাবা বলেন, তোমরা তো বাবার হয়ে গেছো, বাচ্চা তো হও, তাই তো এখানে বসে আছো, টিচারের কাছে অধ্যয়ন করছো, যেখানেই থাকো বাবার, তবুও পঠন পাঠনে তো অ্যাটেনশন দিতে হবে। শিব বাবাকে স্মরণ করবে তো বিকর্ম বিনাশ হবে আর শতপ্রদানও হয়ে যাবে। এই নলেজ কেউ দিতে পারে না, মানুষ তো রয়েছে ঘোর অন্ধকারে। জ্ঞানে দেখো কত শক্তি, শক্তি কোথা থেকে প্রাপ্ত হয়? বাবার থেকে প্রাপ্ত হয় শক্তি, যার দ্বারা তোমরা পবিত্র হও। আবার এই পড়াশোনা হলো সিম্পল, লৌকিক পড়াশোনায় অনেক মাস লাগে, এটা হলো 7 দিনের কোর্স, এর মাধ্যমে তোমরা সব কিছু বুঝে যাবে। আবার তাতে বুদ্ধির ওপর সব নির্ভর করে, কারোর বেশি টাইম লাগে কারোর কম, কেউ তো 2-3 দিনেই ভালোভাবে বুঝে যায়। প্রধান ব্যাপার হলো বাবাকে স্মরণ করা, পবিত্র হওয়া, সেটাই মুশকিলের হয়ে যায়। এছাড়া পড়াশোনা তো খুবই সিম্পল, সদর্শন চক্রধারী হতে হবে, 7 দিনের কোর্সে সব কিছু বুঝতে পারো। আমরা আত্মা, অসীম জগতের পিতার সন্তান, তাই অবশ্যই আমরা বিশ্বের মালিক প্রতিপন্ন হলাম, এটা বুদ্ধিতে আসে কি না? দেবতা হতে চাও তো দৈবীগুণ ধারণ করার অভ্যাস করতে হবে, যার বুদ্ধিতে এসে গেছে সে সব অভ্যাসও ছেড়ে দেবে, তোমরা বলো বা নাই বলো নিজে থেকেই ছেড়ে দেবে, উল্টো পাল্টা খাদ্য পানীয় মদ্য নিজে থেকেই ছেড়ে দেবে। বলবে বাহ, আমাদের এরকম হতে হবে, 21 জন্মের জন্য রাজ্য প্রাপ্ত হতে হবে, পবিত্র থাকি না কেন? চটক চলে যাওয়া চাই, মুখ্য ব্যাপার হলো স্মরণের যাত্রা। এছাড়া 84 জন্মের চক্রের নলেজ 1 সেকেন্ডে প্রাপ্ত হয়ে যায়, দেখা মাত্রই বুঝে যায়। নতুন বৃক্ষ অবশ্যই ছোট হবে, এখন তো কত বড় বড় বৃক্ষ তমপ্রধান হয়ে গেছে, কাল আবার নূতন ছোট হয়ে যাবে। তোমরা জানো এই জ্ঞান কখনো যে কোনো জায়গা থেকে প্রাপ্ত হয় না, এটা হলো পড়াশোনা, প্রথম ও প্রধান শিক্ষাও প্রাপ্ত হয় বাবাকে স্মরণ করে। ভগবানও বাঁচো, আমি তোমাদের রাজ্য শেখাচ্ছি, আর কোনো মানুষ এরকম বলতে পারবে না। টিচার পড়ালে অবশ্যই টিচারকে স্মরণ করবে, অসীম জগতের পিতাও তিনি। বাবা আমাদের স্বর্গের মালিক করেন, কিন্তু আত্মা কিভাবে পবিত্র হবে এটা কেউ বলতে পারে না। যদি নিজেকে ভগবান বলে আর যাই কিছু বলুক, কিন্তু পবিত্র তো করতে পারবে না। আজকাল অনেক ভগবান হয়ে গেছে, মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে, বলে অনেক ধর্ম বের হচ্ছে, কি জানি কোনটা রাইট। যদি তোমাদের প্রদর্শনী বা মিউজিয়াম ইত্যাদির উদ্বোধন করে, কিছুই বোঝে না। বাস্তবে উদ্বোধন তো হয়ে গেছে, প্রথমে ফাউন্ডেশন হয়, তারপর গৃহ নির্মাণ করে, তখন উদ্বোধন হয়। ফাউন্ডেশন রাখার জন্য ডাকা হয়, এটাও বাবা স্থাপনা করে দিয়েছেন। এছাড়া নূতন দুনিয়া স্থাপনা হয়ে যায়, ওতে কারোর উদ্বোধন করার দরকার হয় না, উদ্বোধন স্বাভাবিকভাবেই হয়ে যাবে। এখানে পড়াশোনা করে আমরা নতুন দুনিয়াতে চলে যাব। তোমরা মনে করো এখন আমরা স্থাপনা করছি,
যার জন্যই পরিশ্রম করতে হবে। বিনাশ হলে তো আবার এই দুনিয়ায় পরিবর্তন হয়ে যাবে, তোমরা আবার নতুন দুনিয়াতে রাজত্ব করতে আসবে। সত্যযুগের স্থাপনা বাবা করেন, তোমরা এলে তো স্বর্গের রাজধানী প্রাপ্ত হবে। তাহলে ওপেনিং সেরিমনি কে করবে? বাবা তো স্বর্গে আসেন না। জ্ঞানে অগ্রগতির সাথে সাথে বুঝতে পারবে স্বর্গে কি হয়, পরে কি হয়। অগ্রগতি হলেই না বোঝা যায়। বাচ্চারা, তোমরা তো জানো পবিত্রতা ব্যতীত উইথ অনার তো আমরা স্বর্গে যেতে পারবো না, উচ্চ পদও প্রাপ্ত করতে পারবো না। সেই জন্যই বাবা বলেন বেশি করে পুরুষার্থ করো, ব্যবসা করো। কিন্তু অতিরিক্ত পয়সা দিয়ে কি করবে? খেতে তো পারবে না, তোমাদের পুত্রপৌত্র ইত্যাদিও খাবে না, সমস্ত মাটিতে মিশে যাবে। সেই জন্য যুক্তির সাথে চলতে হবে, প্রয়োজন অনুসারে জমাও, এছাড়া সব ওখানে ট্রান্সফার করে দাও। সবাই তো ট্রান্সফার করতে পারে না, গরিব তাড়াতাড়ি করে ট্রান্সফার করে দেয়, ভক্তি মার্গেও ট্রান্সফার করে দেয় দ্বিতীয় জন্মের জন্য, কিন্তু সেটা হলো ইনডাইরেক্ট, এটা হলো ডাইরেক্ট। পতিত মানুষের তো পতিতের সাথে লেনদেন, এখন তো বাবা এসেছেন, তোমাদের পতিতের সাথে লেনদেন নেই। তোমরা হলে ব্রাহ্মণ, ব্রাহ্মণদেরই সাহায্য করতে হবে। যে নিজে সার্ভিস করে তার তো সাহায্যের দরকার নেই, এখানে গরিব বিত্তশালী ইত্যাদি সবাই আসে, এছাড়া কোটিপতির আসা মুশকিল। বাবা বলেন আমি হলাম দীনদয়াল, ভারত খুবই গরিব ভূখণ্ড। বাবা বলেন আমি আসি ভারতে, সবচেয়ে বড় তীর্থ হলো আবু, যেখানে বাবা এসে সমগ্র বিশ্বের সদ্গতি করেন, এটা হলো নরক। তোমরা জানো নরক থেকে স্বর্গ আবার কিভাবে হয়, এখন তোমাদের বুদ্ধিতে সমস্ত নলেজ আছে। বাবা যুক্তি দিয়ে বলেন সবার কল্যাণ করেন, সত্যযুগে কোনো অকল্যাণের ব্যাপার, কান্না, মারধর ইত্যাদি কিছুই হয় না। বাবার মহিমা হলো তিনি জ্ঞানের সাগর, সুখের সাগর, তোমাদেরও হলো এই মহিমা, যা কিনা হলো বাবার। তোমরাও আনন্দের সাগর হয়ে ওঠো, অনেককে সুখ দাও। আবার যখন তোমাদের আত্মা সংস্কার নিয়ে নতুন দুনিয়াতে যাবে, তো সেখানে আবার তোমাদের মহিমা পরিবর্তিত হয়ে যাবে, তোমাদের বলা হবে সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী। এখন তোমরা নরকে বসে আছো, একে বলা হয় কাঁটার জঙ্গল। বাবাকে বাগানের মালিক, পাটনি বলা হয়। গায়েও আমাদের নৌকা পার করো, কারণ দুঃখ থাকলে আত্মা ডাকতে থাকে। মহিমা যদিও গায়, কিন্তু কিছুই বোঝে না, যা মনে এলো সেটাই বলে দেয়, উচ্চতমের চেয়ে উচ্চ ভগবানের নিন্দা করতে থাকে। তোমরা বলবে আমি তো আস্তিক, সকলের সদ্গতি দাতা হলেন বাবা, ওনাকে আমরা জেনে গেছি। বাবা স্বয়ং নিজের পরিচয় দিয়েছেন, তোমরা ভক্তি করো না বলে কত বিরক্ত করে। তারা হলো মেজরিটি, তোমরা হলে মাইনরিটি। যখন তোমাদের মেজরিটি হয়ে যাবে, তখন তারাও আকৃষ্ট হবে, বুদ্ধির তালা খুলে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য স্যার, এক, নিজের উন্নতির চিন্তা করতে হবে, অন্য কোনো কথায় যেতে নেই। পঠন পাঠন আর স্মরণের ওপর সম্পূর্ণ অ্যাটেনশন দিতে হবে, বুদ্ধিকে অস্থির করো না। দুই, এখন বাবা ডাইরেক্ট এসেছেন, সেই জন্য নিজের সব কিছু যুক্তির সাথে ট্রান্সফার করে দিতে হবে, পতিত আত্মাদের সাথে লেনদেন করতে নেই। উইথ অনার স্বর্গে যাওয়ার জন্য অবশ্যই পবিত্র হতে হবে। বরদান, যোগ দ্বারা উঁচু স্থিতিকে অনুভবকারী ডবল লাইট ফরিস্তা ভব। ব্যাখ্যা, তোমরা রাজযোগী বাচ্চারা যোগে উঁচু স্থিতির অনুভব করো, হরযোগী আবার শরীরকে উঁচুতে ওঠায়। তোমরা যেখানেই থাকো উঁচু স্থিতিতে থাকো, সেই জন্য বলে যোগী উঁচুতে থাকে। তোমাদের মনে স্থিতির স্থান হলো উচ্চ, কারণ ডবল লাইট হয়ে গেছো, তাই তো বলা হয় ফরিস্তার পা ধরিত্রীর ওপরে থাকে না। ফরিস্তা অর্থাৎ যার বুদ্ধিরূপী পা ধরিত্রীর ওপরে থাকে না, দেহ ভানে থাকে না। স্লোগান, এখন আশীর্বাদের খাতাকে সম্পন্ন করে নাও, তবে তোমার চিত্র দ্বারা সকলের অনেক জন্মের আশীর্বাদ প্রাপ্ত হতে থাকবে। ওম শান্তি।